হ্যালো গাইজ থামলেল টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো কাকে নিয়ে ভিডিও নিয়ে এসেছি কিন্তু আজকের ভিডিওটা একটু দেখো আমি এই মাত্র ফিরলাম এক জায়গায় থেকে দিয়ে দেবো কোথায় গেছিলাম কারণ ওই বড়ো বড়ো রাবক বুয়ালরা সবসময় ছোটোদের গিলে খাবে অন্তত সেই প্রকল্পটার মধ্যে সেই মানে জাতিটার মধ্যে আমি অন্তত পড়ি না আর ফাঁকা আওয়াজ আমি দিই না ঠিক আছে কোথায় গেছিলাম সেটাকে একটু দেখে নাও তারপরে তোমাদের ডিটেলস আমি বলছি

থাকবে তো তোমরা দেখতেই পেলে আমি অ্যাডভোকেটের কাছে গেছিলাম উকিলের কাছে গেছিলাম তো কি কথা হয়েছে কি না হয়েছে অবশ্যই সবটা তোমাদের জানাবো ক্রমশ প্রকাশ্য আমি আজকে এই ভিডিওটার মধ্যেই সবটা আমি দিতে চাইছি না অবশ্যই দেব তোমাদের কারণ সবটাই জানাতে হবে যে এরকমভাবে অরাজকতা চলতে পারে না একের পরে এক একের পর এক আমাকে ফোন করে থ্রেট দিচ্ছে দিয়ে তারপরে তার মায় বসে আবার নোংরা ভাষায় মানুষকে না সম্মান দিয়ে উনি কথা বলছেন না মান সম্মান অলঙ্ঘন করে কথা বলছেন যে নিজেদের যেমনি কোনো মান সম্মান নেই বাজারে বিক্রি করে দিয়ে মান সম্মান ওরা চ্যানেলকে গ্রো করাচ্ছে হুম সেই জায়গা থেকে ওরা নিজেরা ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু দেখো ওদের ফ্যামিলি কিচ্ছা কি আমরা নিয়ে এসেছিলাম ওদের ফ্যামিলি কেচ্ছা কি আমরা মার্কেটে নিয়ে এসেছিলাম না ওরা নিয়ে এসেছিলো ওরা মার্কেটে নিয়ে এসেছে সেইখান থেকে আমরা ওই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা ইউটিউবার করেছে তাহলে আমাকে কেন বেছে বেছে টার্গেট করছে বেছে বেছে কেন আমাকে দিনের পর দিন টার্গেট করা হচ্ছে হ্যাঁ আজকে এই যে আমি যে ভিডিওটা করেছি যে ভিডিওটা নিয়ে এত আমাকে হুমকি দেওয়া হলো ওর মা আজকে পুরো একদম জাতা ভাষায় আমাকে তুই তাকারি করে কথা বলে হ্যাঁ ভিডিও নামিয়েছে তাই তো সে করুক যে যেরকম ছোটো লোক ছোটো লোকের মতো পরিচয় দেবে যার যার ব্যবহারে তার পরিচয় তার ভাষাতে তার পরিচয় ভালো জামা কাপড় পরলাম ভালো খেলাম তাহলেই ভদ্রলোক হয়ে যায় না ঠিক আছে ব্যবহারে মানুষের পরিচয় ভালো জামা কাপড় পরে মানুষের পরিচয় না ভালো বাড়িঘর দুয়ার অনেক পয়সা তার পরিচয় না পয়সা হলেই ভদ্রলোক হওয়া যায় না ভদ্রলোক হওয়ার জন্য মিনিমাম একটা যোগ্যতার দরকার হয় একটা কালচারের দরকার হয় আমার তো ভাই না ওই ফ্যামিলিটার মধ্যে বিন্দু মাত্র ওই ফ্যামিলিটাতে ওই কালচারটা আছে ঠিক আছে তো আমি এই ব্যাপারটা নিয়ে উনি উনি যা যা ভাষা আজকে বলে গেছে সেই ভাষার পরিপ্রেক্ষিতে কারণ আমি অ্যাডভোকেটের সাথে পুরো আলোচনা করেছি উনি আমাকে যেভাবে সাজেশন করছেন ঠিক আমি সেইভাবেই চলার চেষ্টা করব কাজে ওনার ওই যে নোংরা ইঙ্গিত করে নোংরা ভাষায় যে ডিসক্লোজগুলো আমার আমাকে নিয়ে উনি করেছে যে মন্তব্যগুলো আমাকে ছুড়ে দিয়েছে হুম আমি একটা ওই ব্যাপারটা নিয়ে কথা বলবো না কারণ আমার অ্যাডভোকেট ওইভাবেই আমাকে সাজেশন করেছেন ওনার সাজেশন অনুযায়ী আমি প্রতিটি পদক্ষেপ ফেলবো ঠিক আছে তুমি আজকে যাকে দুটো কথা বলতে এসেছো সে হলো পিপাল পিঙ্কি পালকে বলতে এসছে অবশ্যই কিন্তু দেখো আজকে পিঙ্কি পাল তোমাকে আমি বলি তোমার নামটা নিচ্ছি হয়তো তুমি স্ট্রাইক দিতেই পার দিতেই পার কালকে তোমার মেয়ের লাইভে এসে তুমি পৃথিবীতে অবশ্যই প্রত্যেকটা মা তার সন্তানকে পাগলের মতো ভালোবাসে একদম কারেক্ট কিন্তু সেই সন্তানটাই যদি সেই মায়ের মান সম্মান না রাখে হ্যাঁ সেই মায়ের মান সম্মান না রাখে সেই বাবার মান সম্মান না রাখে হ্যাঁ সেই সেই সন্তানটাই তোমাকে ভরা বাজারে এসে যা খুশি তাই বলেছে তুমি একটা সময় কেঁদে কুটে আকুল ছিলে তাই তো তখন আমরা ছিলাম তোমার পাশে আমরা আমি ছিলাম এরকম অনেক ক্রিয়েটাররাই ছিল কিন্তু একটা সময় তোমার পাশে কেউ ছিল না যেটা প্রতিবাদ মহলের মণিপাল ছিল যাকে তুমি ননদ বলে সম্বোধন করো আজকে কোথায় গেল আমার ননদ আমার ননদ আজকে যখন তুমি এসে কালকে ভিডিও বলে ভালো কথা বিয়ানের হয়ে ভিডিও নামিয়েছো যে কেউ বিয়ানকে নিয়ে এসব কথা বলবে না কিন্তু আজকে তোমার মেয়ে যখন লাইভে এসে কালকের লাইভে আজকে তোমার শাশুড় সরি তোমার বিয়ান এসে যেভাবে আমাকে যে ভাষায় আক্রমণ করেছে আজকে তুমি কোথায় আছো প্রত্যেকটা ভিউজার আমাকে সে প্রশ্ন করছে প্রত্যেকটা এসে আমাকে প্রশ্ন করছে কোথায় আজকে পিপাল হ্যাঁ তুমি যে এত লড়লে পিপালের হয়ে তোমার মুখ থেকে দুটো কথা বেরোচ্ছে না আমি জানি তোমার মুখ থেকে কথা বেরোবে না কারণ তোমার মেয়ে তোমার থেকে আউট অফ কন্ট্রোল তোমার মেয়ে তোমার আউট অফ কন্ট্রোল কারণটা দেখো আজকে তুমি কিন্তু বুঝতে পারছো না তুমি কি বলো তো সেই চোরাবালি মধ্যে দাঁড়িয়ে আছো কিন্তু পাল তুমি চোরা বালির মধ্যে দাঁড়িয়ে আছো যখন তখন তুমি কিন্তু ওই চোরা সরে গেলে তুমি কিন্তু পুরো ডুবে যাবে আজকে তুমি একটা কথা মাথায় জানি আমি তুমি ভিডিওটা দেখবে কি দেখবে আমি তুমি ট্যাগ করব অবশ্যই দেখলে জানি তুমি কোনো কমেন্ট করবে না তুমি কালকে আমি মিলির নামটা নিচ্ছি মিলিয়ে একটা ভিডিও করেছে সেইখানটায় কিন্তু আমাকে নিয়ে ভিডিও করেছে সেইখানটায় কি তুমি লাভ ডেট দিয়ে এসছো আমি কিন্তু জানি না এইসব আমাকে আমাকে ভিউজাররা এসে বলছে দিদি ভাই তাহলে তোমাকে ওখানে মিলিকে নিয়ে তোমাকে নিয়ে মিলি ভিডিও করেছে ওখানে গিয়ে পিপাল লাভ রিক দিয়ে এসছে তার মানে পিপাল আমরা কি বুঝবো তোমার এগেনস্টে চলছে এগেনস্টে চলছে কী বোঝাতে চাইছো যখনই কেউ কিছু আবার বলতে আসবে তোমার মেয়েকে তুমি ভালোবাসো তোমার মেয়েকে তুমি নিয়ে থাকতে তো খুব ভালো কথা কোনো সন্তানকে ছেড়ে কোনো বাবা মা থাকতে পারে না আমরা কে আমরা থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার আমরা কিচ্ছু নই কিন্তু তুমি তোমার মেয়েকে নিয়ে থাকো কিন্তু ওই যে বললাম তুমি চোরা বালির মধ্যে দাঁড়িয়ে আছো যখন তখন ধস নামবে তুমি পুরো ডুবে যাবে আর কেউ তোমাকে তুলে ধরার কিন্তু থাকবে না সেই দিনের কথা ভেবে কিন্তু তুমি গেমটা খেলো কেন বলছি আমি কেন বলছি আজকে দেখো তোমার বিয়ান দিদি যাকে বিয়ান বলছো দিদি বলছ সেই মহিলা অবশ্যই তোমার বিয়ান সে তুমি আমি জানি তুমি এখন চাইছো আমার মেয়ে সুখে থাকুক ভালো থাকো কিন্তু সেটা কি চিরস্থায়ী মনে হয় তোমার মনে হয় না তুমি তুমিও সেটা ভালো করে জানো তুমিও সেটা ভালো করে জানো কারণ এক বছরের মধ্যে যে সংসারটার মধ্যে পাঁচবার চলে আসতে পারে যে সংসারটাতে এত কঠাক্ষ এত কথা যে বিয়ান তোমাকে মাংসের দোকানের লোকের সাথে চলো আর গেলাম না করে দিয়েছিল আজকে তার হয়ে তুমি ভিডিও নামাতে বসেছো যে আমার বিয়ানকে কেউ কিছু বলবে না ঠিক আছে আমি সেইটাও তোমার মেনে নিলাম কিন্তু তুমি এইটা বুঝতে পারছো না আজকে তোমার বিয়ানের ছেলে সব সময়ের জন্য তোমার বিয়ানের পাশে থাকে তো আজকে দেখো বিয়ানের ছেলের দিদিরা দিদিরা তোমরা তোমরা খারাপভাবে নেবে না আজকে আমার এই কথাগুলো বলতে হচ্ছে তোমরা কেউ খারাপভাবে নেবে না আমি কোনো দিদিদের এগেনস্টে বলো ফরে বলো আমি বলছি না আগে আমি বলে নিচ্ছি প্রত্যেকটা দিদিদের দিদিরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভিডিও করেছে কালকে উনি দিদিদের সালিসি দিদিদের কিন্তু যা তা করে উনি ভিডিও নামিয়ে বলেছে লাইভে বলেছে এখন দিদিদের তেল মাখাতে চলে এসে মানুষ কি এতটাই বোকা কেউ কিচ্ছু বুঝতেই পারে না সবাই কিছুকে কালো চশমা পরে বসে আছে ওয়াইটিতে হুম এই দিদিদের কত কথা উনি বলেছে শিক্ষিত হেনা তেনা পেনা আজকে এসে গেছে দিদিদেরকে তেল মাখাতে কারণ জানে এই দিদিরা গ্রুপটা যদি চটে যায় পুরো শেষ হয়ে যাবে এরা পুরো শেষ হয়ে যাবে এটা ভালো করে ওরা জানে হ্যাঁ তো এই দিদিদের জন্য আজকে দিদিরা ওদের সাপোর্টে ছিল বলে যাই হোক দিদিদের বলে কিন্তু তারপরে আবার তেল মাখাতে গেছে জানে দিদিদের ভয় পেয়েছে পেয়ে ওরা কিন্তু তেল মাখাচ্ছে ওর মা তেল মাখিয়ে দিদিদেরকেও কিন্তু হাতে রেখেছে দিদিরাও হাতে ওনার ছেলেও তো ওনার হাতে ঠিক আছে আর তোমার সাথে কে আছে তোমার যে নিজের পেটের সন্তান যার জন্য তুমি সবাইকে লাত মারো সবার সাথে বেইমানি করো তোমার পেটের সন্তান সেই সন্তানটাও লাস্ট অব্দি তোমার সঙ্গে থাকে না থাকলে তোমার চ্যানেলে দুই দুটা স্ট্রাইক ওই মেয়েটি দিত না তোমার ইনস্টার আইডিটা নষ্ট করে দিত না হুম কালকে এসে বলছে হ্যাঁ একজনকে আমার চ্যানেলটা নষ্ট করে দেওয়ারই ইচ্ছা আছে আমার কথা বলছে পি মণি নাম ধরে ধরে বলছে কই তুমি কিছু প্রতিবাদ করলে না তো শেষের দিনে কে ছিল তোমার সঙ্গে এই পিপাল ছিল সরি এই মণিপাল ছিল ঠিক আছে এই মণিপাল তোমার শেষের দিনে ছিল কিন্তু তুমি তোমার নিজের কবর নিজের গর্তটা নিজে খুঁটছো ঠিক আছে তোমার এই মেয়ে তোমার পাশে তো থাকবে না জীবনেও ছিল না থাকবেও না তোমার মেয়ে একটা চালবাজ ধড়িবাজ দুরন্তর মেয়ে থাকে ভাজা মাছটা উল্টে ও খেতে জানে না কিন্তু ওর ভেতরে প্রচুর ঘোর পেজ যাচ্ছে আমার কাছে প্রচুর কথা রেকর্ডিং আছে আমাকে দিয়েছে ওর যে চলো সেসব নিয়ে আমি কিচ্ছু নিয়ে আসতে না আমার দরকারও নেই তবে আমি এটা শেষ দেখে ছাড়বো আমি এটা শেষ দেখে ছাড়বো না ভেবো না যে তোমাদের মতো সে হুমকি দেওয়া হুমকি আমি দেবো না আমি আজকে গেছি উকিলের সাথে আমার কথাবার্তা হয়েছে আমি আবারও যাবো সবটা তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো যে কি কথা হয়েছে কি ঘটনা কীভাবে উনি চলতে বলেছে সবটা আমি তোমাদের দেখাবো কত দূর আমি যেতে পারি শুধু সেইটা দেখো হ্যাঁ এই সেম থামনেল দিয়ে সেম ইয়ে করে কাকতালীয়ভাবে আমি জানি না কালকে আমি ভিডিওটা ছাড়ার পরে যখন এই ব্যাপারগুলো হচ্ছিলো আমাকে দু একজনে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে যে দিদি সেম থামনেল সেম কথা জয়শ্রী আজকে জয়শ্রীর নামটা নিয়েছে এই জয়শ্রীর সাথে আমার কোনো দিনের জন্য কিচ্ছু হয়নি আজকে তোমাদের জন্য এই জয়শ্রীর সাথে আমার শত্রু থেকে তরম চরম শত্রুতে সম্পর্কটা পরিণত পরিণত হয়েছে পরিণত হয়েছে কি হয়েছিল আমার জয়শ্রীর সাথে না জয়শ্রী আর জয়শ্রী এত নোংরা নোংরা এত গালাগাল এত নোংরা ভাষা ইউজ করলো শুদ্ধ তোমাদের জন্য পিঙ্কি পাল শুদ্ধ তোমাদের জন্য আজকে তোমরা কি হয়ে গেলো সবাই ধোয়া তুলসী পাতা সতী সাবিত্রী হয়ে গেলে অথচ বাজারে তোমাদের জামা কাপড় খুলতে এক বিন্দু তোমরা লেট করো না খুলে ফেলো তারপরে যেই সেই বস্ত্রটা পড়ে ফেলো হ্যাঁ তখন তোমাদের আর বলা যায় না যে তোমরা উলঙ্গ ছিল তোমরা ন্যাংটা ছিলে সে কথাটা তোমাদের তখন বলা যায় না বললেই তোমরা এই তোমার মেয়ে কালকে এসে আমার চ্যানেলে বলছে স্ট্রাইক দেবে সুযোগ পাই স্ট্রাইক দেবে হুম সুযোগ পেলেই আমার চ্যানেলে স্ট্রাইক দেবে সেটা ওই ওই কালপ্রিট মেয়ের থেকে এইটুকুনি আশা করা যায় ওখানে আশা এটা এটা আশাই করা যায় কারণ ওই মেয়েটা কারোর পাশে থাকবে কারোর ভালো করবে ও রূপ দেখে মানে রূপ কত বাদ দাও ওর ওই মুখটা মায়া হয়ে থাকে তো আদৌ ও মায়া নয় হলে ওর নিজের জন্মদাত্রী মায়ের চ্যানেলে স্ট্রাইক দিতে পারতো না আমি কে আমি তো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমি তো বলছি আমি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার আমার চ্যানেলে স্ট্রাইক দেওয়াটা তো স্বাভাবিক ব্যাপার একদম স্বাভাবিক ব্যাপার দিতেই পারে উড়িয়া দিতেই পারিস তো দে তোদের মনে যখন আজকে তো তোর পিঙ্কিপাল তোমার বিয়ান এসে ওই কথাটা বললো যে স্টেপ নেবে তো চলো নাও তোমরাও স্টেপ নাও আমিও স্টেপ নিই দেখি কারটা ধূপে টেকে কার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কে মার্কেটে তাদের চরিত্র নিয়ে কথা আগে বলেছে কার নান্টু ভান্টু ছোট কে বলেছে কার শ্বশুরের কোথায় গা এই বড় বড়ো যে লেকচার মানে সবিতা দেবী আমার বলা যাবে না ওনাকে উনি আজকে বলে দিয়েছেন সবিতা দেবী আমাকে আজকে বলে দিয়েছেন এই তুই আমাকে সবিতা দেবী বলে ডাকবি না হুম তুই তুকারি করে সেই মায়ের সন্তান ভালো কোথা থেকে হবে সেই মায়ের সন্তান কোথা থেকে ভালো হবে সে আপনি যে যা কিছু করুন আপনার সন্তান নিয়ে আমার দেখার দরকার নাই আমি চাইছি আপনাদের এই ব্যাপারটা থেকে আমি আর ঢুকবোই না কারণ একটা নোংরা পচা গন্ধ ডাস্টবিনে আমরা পুরো ঢুকে গেছিলাম ওখান থেকে বেরোতে হবে কিন্তু তার আগে আমি এটা স্টেপটা নিয়ে পুরো আমি ওয়াইটিকে দেখিয়ে দিতে চাই যে বড়োরাই শুধু ছোটদের গিলে খেতে পারে না ছোটরাও কিছু করতে পারে তোদের বড় চ্যানেল কোথা থেকে পেয়েছিস এই যে বড় চ্যানেলটা কোথা থেকে পেয়েছিস আজকে সবাই মিলে তোদের চ্যানেল ভিউজ দিয়েছে সাবস্ক্রাইবার করেছে বলে পেয়েছিস এক লহমায় পড়ে যেতে পারিস বুঝলিস তো এক মিনিটে পড়ে যেতে পারিস এই যে এসেই সঙ্গে সঙ্গে ভিক্ষা চাইতে বসে সাতানব্বই হাজার হয়েছে ওই চ্যানেলটাতে ভিক্ষা চাইতে বসে পড়িস তোর তোর মা আবার লোককে বলে ভিখেরি হুম ভিক্ষা চাইতে বসে চল তোর মা বলছে তোর এটা কাজ সেই তো সেটা তো অবশ্যই কাজ বউয়ের ওই কি বললেন ওনাকে আবার সবিতা দেবী বলা যাবে না ওনাকে বলতে হবে ওনার নাম দুটো পছন্দ হয়েছে আমি কাল নাগিনি আর কি বলেছিলাম পোতনা ওই নাম দুটো ওনার পছন্দ হয়েছে তো চলুন আজকে থেকে এই দুটো নামই আপনাকে ডাকি পোতনা আর কালনা কালনাগিনী তো পোতনা কালনাগিনী বলেছেন যে ওনার নাকি ছেলে কাজ করে খায় আমি যেমন বাইরে কাজ করে খাই ওনার ছেলে বাড়িতে এটা কাজ করে খায় তাই তো সত্যি কথাই তো উনি বাড়িতে এই ছেলেটা কাজ করেই খায় বউয়ের নানান কিচ্ছা কাহিনি বিক্রি করে খায় শাশুড়ি শাশুড়ির উলঙ্গ কথা বলে কাজ করে অবশ্যই তো কাজ তো আজকে আপনার ছেলের সঙ্গে তো ওই ছেলেগুলো গেছিলো না দার্জিলিং আর বন্ধু বান্ধবগুলো দেখুন তো ওরাও কাজ করে খায় হ্যাঁ ওরা কি দেখায় আর আপনার ছেলের ব্যাকগ্রাউন্ড দেখুন ওদের ব্যাকগ্রাউন্ড দেখুন আপনার ছেলের ব্যাকগ্রাউন্ড দেখুন ও হয়তো আপনার ছেলে থেকে দু চার পাঁচ বছরের বড় ছেলেগুলো হুম ওদের ব্যাকগ্রাউন্ড দেখুন আপনার ছেলের ব্যাকগ্রাউন্ড দেখুন এসে তো বসে পড়েন শালিশি গাইতে হুম আরও অনেক 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 কথা বলেছেন আমি বললাম না ওই কথা নিয়ে আসছি না অবশ্যই আসবো আমি আরও আরও ব্যাপার একদম ক্লিয়ার হয়ে নিই তারপরে অবশ্যই ওনার প্রশ্নের উত্তর উনি যেহেতু প্রশ্ন করে গেছেন ছেড়ে গেছেন উত্তর তো আমাকে দিতেই হবে কারণ কন্ট্রোভার্সি ওরা চাইছে নি ওরাই চাইছে কন্ট্রোভার্সি কারণ ওরা ওদেরকে নিয়ে যদি আমরা কন্ট্রোভার্সি বন্ধ করে দিই ওদের চ্যানেলে ভিউজ হবে না যার জন্যে উনি খুঁচিয়ে খুঁচিয়ে এসে আমার পেছনে লাগে আমার পেছনে লাগে যে জানে এর পেছনে লাগলে এও এসে উত্তর দেবেই এবং আমাকে আপনি প্রশ্ন ছুঁড়ে যাবেন আমাকে আপনি যা তা কথা বলে যাবেন আমি সেই উত্তর দেবো না একশো বার দেবো আর পিঙ্কি পাল তোমাকে আমি এখনও বলছি তোমাকে আমি ফোন করেছিলাম তুমি ধরোনি যাই হোক সেটা তোমার ব্যাড লাক না গুড লাক আমি জানি না তো তোমাকে কিন্তু আমি কথাগুলো জানিয়ে গেলাম তুমি কিন্তু একদম চোরাবালিতে দাঁড়িয়ে আছো যখন তখন তুমি একদম পাতাল প্রবেশ হয়ে যেতে পারো বুঝেছো কেউ তোমাকে তুলে ধরার তখন থাকবে না কারণ তোমার নিজের জন্য তুমি চারিদিকটা নষ্ট করে দিয়েছ যে মেয়ের জন্য তুমি এত অবশ্যই মেয়ের জন্য করো কিন্তু তুমি চারিদিকের মানুষগুলোকে তুমি ছেড়ে দাও এটা হলো তোমার সবচেয়ে চরম ভুল আজকে দেখো তোমার বিয়াই ছেলের দিদিদেরও কিন্তু হাতে রেখে দিয়েছে তেল মেরে মেরে দিদিদেরও হাতে রেখে দিয়েছে ওইদিকে ছেলেও ওনার ফরেই থাকে ছেলেও ওনার ফরেই থাকে হুম এই যে কালনেকিনি কাল রাগিনী এটা কি পোতনার রাক্ষসী খুশি রাক্ষসী আপনাকে বলছি আপনি বললেন না যে কে একটা বেটা ছেলে পাশ দিয়ে কথা বলে আপনার বেটা ছেলেটা কে আপনার বেটা ছেলে আপনার স্বামী তো আপনার পাশে যে বসে থাকে বসে বসে যে ভেরুয়ার মতো যে কমেন্টগুলো পরে আমার কোনো ইচ্ছা ছিল না ওই ভদ্রলোককে দুটো কথা বলি কারণ আপনি আমার মা অবধি চলে গেছেন আপনি আমার মা অব্দি চলে গেছেন আপনি এতটা দুঃসাহস আপনার হয়ে গেছে আপনি আমার মা অবধি চলে গেছেন আমার মা একজন বৈষ্ণব বুঝেছেন তো প্রসাদ বুঝি মানুষ আমার মাকে নিয়ে আপনার কথা বললে না ভগবানও আপনাকে ক্ষমা জীবনে করবে না আমার মা একজন প্রসাদ বুঝি মানুষ ঘুমতে উঠে ঠাকুর পুজো না দিয়ে উনি অন্ন গ্রহণ করেন না জলও গ্রহণ করেন না একজন সন্ন্যাসিনী আমার মা একজন আমি একজন কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান ঠিক আছে আর আমার মা একজন একদম বৈষ্ণব মানুষ ঠিক আছে ওনার দিন রাধারানীর নাম করে আমার মায়ের দিন কাটে ঠিক আছে সেই মাকেও আপনি অব্দি ছাড়েননি তাহলে আপনার স্থান কোথায় হবে সেটা আমি ভগবানের কাছে ছেড়ে দিলাম আপনি এসে আমার ছেলের নামে নানান কথা বললেন তো আপনি যে কীরকম মা তাতেই প্রমাণ আপনি আপনার সন্তান ছাড়া কাউকে ভালোবাসেন না আপনি আপনার সন্তান ছাড়া কাউকে ভালোবাসেন না চলুন আমি এসব কথা বললাম না উত্তর দেবো না অবশ্যই দেব আমি আরেকটু পরি তবে অবশ্যই দেবো আর পিঙ্কি পাল সাবধান তুমি একদম সাবধান হয়ে যাও তুমি কিন্তু চোরাবালিতে দাঁড়িয়ে আছো ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে